এতদিন ধরে এটাই সকলে জেনে এসেছিল, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ওমরে থাকছে না কোনো নায়িকা। এমনকি ছবির ঘোষণা, প্রথম লুক প্রকাশ, ঈদে মুক্তির ঘোষণা, কোথাও মেলেনি কোনো নারী চরিত্রের উপস্থিতি। কিন্তু গতকাল নির্মাতা জানালেন, ওমর সিনেমায় আসছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। শুধু তাই নয়, শুটিংয়ের সময় ছবির নায়ক শরীফুল রাজ ও অভিনেতা নাসিরউদ্দিন খানের সঙ্গে দর্শনা বণিকের তোলা একটি স্থির চিত্র প্রকাশ করেন প্রমাণ হিসেবে। অপরিচিত নন। এর আগে দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন এবং শাহিন সুমনের অন্তরাত্মা ছবিতে কাজ করেছেন দর্শনা। আমাকে তাহলে তো কোনো মাছ উঠে নাই, বড় পুরো ঘাটে ফেরবে না। প্রথমটিতে দর্শনার সহশিল্পী জিয়াউল রোশন, সিয়াম আহমেদ। দ্বিতীয়টিতে সাকিব খান। অপারেশন সুন্দরবন মুক্তি পেলেও অন্তরাত্মা এখনো মুক্তি পায়নি। ওমরে দর্শনা জুটি বেঁধেছেন শরীফুল রাজের সাথে। সিনেমা ছাড়াও দর্শনা কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে, দুই বাংলাতেও এখন কাজ করে চলেছেন এই অভিনেত্রী। অন্যদিকে শরীফুল রাজ বর্তমান সময়ের তরুণ অভিনেতাদের একজন, প্রতিনিয়তই নিজের অভিনয় দক্ষতা দিয়ে অন্য অনেককেই ছাপিয়ে যাচ্ছেন তিনি। নডরাই, পরাণ, হাওয়া, কাজল রেখা সিনেমায় রাজের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মৌটুসী রহমান, সময় সংবাদ।